ওয়েলকাম টু বেসবের হোটেলস। আজকে আমি আপনাদেরকে যে হোটেলটি দেখাবো সেটি হচ্ছে হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনাল। এটি কক্সবাজার সুগন্ধা পয়েন্টে অবস্থিত। হোটেলটি যথেষ্ট সুন্দর একটি হোটেল, দেখতে পাচ্ছেন আমি এখন লবিতে প্রবেশ করছি। এই হচ্ছে হোটেলের রিসেপশনটি, রিসেপশনটি যথেষ্ট সুন্দর। আর এখন আমি যে রুমটি দেখাবো সেটা হচ্ছে একটি হানিমুন সুইট। ওয়া, রুমটি যথেষ্ট সুন্দর ইন্টেরিয়র করেছেন, রুমটি দেখতে যথেষ্ট ভালো লাগছে। সাধারণত কক্সবাজারে এত সুন্দর রুম দেখা যায় না। এই হচ্ছে রুমের ভিউটি। এখানে ওনারা খুব সুন্দর একটি বেড ইউজ করেছেন, দেখতে অনেক ভালো লাগছে। এখানে ইন্টারকম ফ্যাসিলিটি আছে। আর এখানে কর্নারে একটি ওয়াল আলমারি আছে। আর এখানে একটি স্ট্যান্ড আছে, আপনার চাইলে এখানে যে কোনো কাপড় শুকাতে দিতে পারবেন। আর এখানে একটি এসি আছে। এ পাশে একটি 43 ইঞ্চি একটি টিভি আছে। আর এখানে একটি ড্রেসিং টেবিল আছে। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে আপনি সাবান, শ্যাম্পু, ব্রাশ, টিস্যু বক্স এগুলো পেয়ে যাবেন। আর এখানে একটি হট ওয়াটার কেটলি আছে, এতে সাধারণত আপনি চা বানাতে পারবেন। এখানে টি ব্রেক দেওয়া আছে। এ পাশে একটি সোফা আছে। এখন আমি আপনাদেরকে ওয়াশরুমটি দেখাবো। ওয়াশরুমটি যথেষ্ট সুন্দর। এখানে বাথটাব আছে, দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি যথেষ্ট বড়। এবং এখানে যে মিররটা ইউজ করেছেন অনেক বড় মিরর ইউজ করেছেন। আর এখানে স্যানিটারি যেগুলো ইউজ করেছেন উন্নত মানের স্যানিটারি ইউজ করেছেন ওনারা। আর এখানে গরম পানি, ঠান্ডা পানির দুটি ব্যবস্থা আছে। সাধারণত শীতকালে আপনার এটা খুব ভালো কাজে আসবে। এখন আমি বারান্দার দিকে যাচ্ছি। ওয়াও, ভিউটি যথেষ্ট সুন্দর, এখান থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন। এই হচ্ছে সুগন্ধা পয়েন্ট। জাস্ট 3 থেকে 4 মিনিট হেঁটে গেলে আপনি সমুদ্রে চলে যেতে পারবেন। এখন সূর্য অস্ত যাচ্ছে। আর এখন যদি আমি ভাড়া সম্পর্কে একটা আইডিয়া দিয়ে থাকি, এটি সাধারণত আপনি 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন। বা চেষ্টা করবেন শুক্র শনিবার অ্যাভয়েড করে আসার জন্য। সাধারণত ট্যুরিস্ট যখন বেশি থাকে তখন এগুলো প্রাইস একটু বেড়ে যায়, তাই চেষ্টা করবেন শুক্র শনিবার অ্যাভয়েড করে আসার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।